সালামু আলাইকুম, আজকের গণিত ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা অষ্টম শ্রেণীর একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। আমাদের উদ্দীপকটা হচ্ছে a^2 − 4a + 1 = 0। এই উদ্দীপকটার ব্যাপারে আমাদের এই প্রশ্নগুলো সমাধান করতে হবে। তো এখানে একটা না দুই তিনটা আছে, ওগুলো আমরা সমাধান করব। আগে আসি আমরা ক নম্বর প্রশ্নে। ক নম্বরের মধ্যে আমাদের উদ্দীপকটা হচ্ছে a^2 − 4a + 1 = 0। এখান থেকে a + 1/f মানটা বের করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছি উদ্দীপকের মধ্যে আছে a^2, বের করতে হবে শুধু একটা a + 1/a। তাহলে a^2 কে একটা a দ্বারা ভাগ করলে আরেকটা f হয়। তাহলে আমরা প্রত্যেকটা পদকে a দ্বারা ভাগ করব। a^2 − 4a / a + 1/a 0/a। এখন আমরা কি করলাম, এ দ্বারা ভাগ করলাম প্রত্যেকটা পদকে, এ দ্বারা ভাগ করলাম কারণ আমাদের a^2 থেকে a বের করতে হবে। তাহলে a^2 কে এ দ্বারা ভাগ করলে আরেকটা a হয়, সেজন্য আমরা প্রত্যেকটা পদকে এ দ্বারা ভাগ করলাম। তাহলে a^2 কে এ দ্বারা ভাগ করলে হয় আরেকটা a মাইনাস a থেকে কাটা কেটে যায় 4 + 1/a। 0 কে যেকোনো সংখ্যা দ্বারা ভাগ করলে গুণ করলে কি হবে, 0 হবে। তাহলে 4 টাকে পাশে অক্ষান্ত করি, a + 1/a = 4। সুতরাং a + 1/a = 4। এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। এখানে আমাদের আরেকটা প্রশ্ন, যদি প্রশ্নের মধ্যে a + 1/a² বলে তখন আমরা এটাকে বর্গ করে নেব। তো a + 1/a যেটা পেলাম এটাকে একইভাবে করে এসে শুধু কি করতে হবে, বর্গ করতে হবে। a + 1/a² 4 হোল স্কয়ার। সুতরাং a + 1/a² = 4 স্কয়ার কত, 16 হবে। এটা আমাদের ক নম্বর প্রশ্ন। এটা বিভিন্নভাবে আসতে পারে পরীক্ষার মধ্যে। এখন আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বর হচ্ছে এখানে 60টি প্রশ্ন দেওয়া আছে, 60টি প্রশ্নের আমরা সমাধান করব। তো ঠিক একইভাবে আমরা ক নম্বর প্রশ্নের জন্য কটা ব্যবহার করতে হবে, ক এ যেটা মান পাইছি ওইটা ব্যবহার করতে হবে। ক নম্বর প্রশ্ন ক হতে 5, a + 1/a = 4। তাহলে প্রথম অংশটা প্রদত্ত রাশি সমান a^2 + 1/a² তো a^2 b^2 সূত্র এখানে প্রয়োগ হবে, a + b² - 2ab। তাহলে এটার মান কত, 4 4² - 2, এটা কাটা কাটি দেয় -2 = 14। এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন f² + 1/a² মান। এরপরে আমাদের একটা কি খ নম্বরের জন্য আরেকটা আছে a^2 - 1/a² মাইনাসগুলো আমরা একটু করে দেব। আগে এটা করি a³ + 1/a³, a³ + 1/a³ জন্য এখন আরেকটা আছে অথবা a³ + 1/a³ মানটা বের করতে হবে। তো এখানে আমাদের ওই উদ্দীপকের মান যেটা আছে কতে পাইছি, এই কটা মান বেটা ব্যবহার করে এটা প্রশ্নটা সমাধান করবো। তাহলে এটাকে a³ দেখা যায়, এটাকে 1/a² দেখা যায়, a³ + b³। a³ + b³ এর সূত্রটা হচ্ছে অনুসিদ্ধান্তটা a+1/a³ - 3ab a+b, এটা মান হচ্ছে 4। 4 বসাইলাম কিউব, এখানে এটাকে কাটা কেটে দিই 3 × 4। 4³ = 3 × 12, তাহলে 2 + 5 = 9। এটা হচ্ছে আমাদের a³ + 1/a³ মান। এরপরে এখানে আরো দুইটা প্রশ্ন বাকি আছে, ওই দুটোই মাইনাস আছে। ওই মাইনাস থাকলে আমাদের একটা কাজ করতে হবে, প্লাস থেকে আগে মাইনাসের মানটা বের করতে হবে, তারপরে আমাদের রাশিটার মান বের করব। তো এখন a - 1/a² প্লাস এর মান থেকে মাইনাসের মান বের করার জন্য ব্যবহার করব অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। এখানে a + 1/a² a + b² - 4ab। তো এখানে পরবর্তী লাইনে মানটা বসাই দিব, a + 1/a² 4 টা বসাইছি হোল স্কয়ার, এটা কাটা যায়
4 f minus 1 by f minus क्या शब्द पूरे इसके शुरू में देखे सही गए 12 f पर इसके तो दुबारा जो ना बर्गर मोटर को वो चुके f minus 1 by f minus क्या शब्द 4 जो 3 तो ना f minus 1 by f शब्द सही रूप में मुझे जो 3 दुबारा इसके सॉल्व करें से आप लेके ने प्लस एन मानते हैं हमरा माइनस एन मान ए माइनस वन वन बाय ए मान टा बेर कर लो एक पर हमारे जे जुटा राशि बाकी आसे वो जुटा राशि मान टा एकम बेर कर दो तो हमें प्रदत्त राशि समान एस के माइनस वन बाय एस के एस के माइनस वन बाय एस के शक्ति रहते ए प्लस डी इनटू ए माइनस डी ए प्लस डी मान टा होते फोर एस एन नंबर होच्छे 2 रूट 8 रूट 3 এটা আমাদের একটা প্রশ্ন এখানে আমাদের আরেকটা প্রশ্ন আছে এক কিউব মাইনাস 1 বাই কিউব আর এটা অথবা এক কিউব মাইনাস 1 বাই কিউব এটাকে এ হাউ কিউব লেখা যায় এটাকে 1 বাই এ হাউ কিউব এক কিউব মাইনাস বি কিউব এর বিশুদ্ধ রূপ প্রয়োগ করব এ মাইনাস 1 বাই এ हॉल क्यूब प्लस थ्री ए बी ए माइनस बी लेकिन एक एक करना है जैसे इतने मान लो कुछ तो तो ए माइनस वन बाय ए मान लो कुछ टू रूट थ्री हॉल क्यूब लेकिन एक एक करना है जैसे थ्री इनटू टू रूट थ्री लेकिन हम बस जब रूट आर स्क्वायर चल रहा है इन तो एक एक क्यूब आसे हमने क्यूब के आगे हमने दूसरा में क्यों लिखा टू रूट थ्री हॉल स्क्वायर बारो बारे चौबीस প্রশ্ন ক নম্বর প্রশ্ন এই ফলে আমরা এখন আসবো গ নম্বর প্রশ্নে গ নম্বর প্রশ্নের জন্য আমাদের যেটা উদ্দীপক আছে সেটা ব্যবহার করব গ নম্বর প্রশ্নের মধ্যে ক হতে পারে লিখবো এ প্লাস ওয়ান বাই এ সমান টু লিখলাম প্রদত্ত রাশি লিখবো প্রদত্ত রাশি সমান কত আছে a to the power 4 plus 1 by a to the power 4 तो 4 के s square whole square लिखा जाए मीटर वो s square whole square लिखा आप हमें क्यों लोग a square b square a plus b whole square minus 2 a b इधर देखा रहेगा नहीं ऐसे b इधर आवाज़ शुरू करो बैठ पे से s square plus b square a plus b whole square minus 2 a b बाय एक्स का स्क्वायर इसके लिए माइनस 2 इधर हम होच्छे 4 4 का व्हाट इज होल स्क्वायर लेटर का करना है जैसे 2 होल स्क्वायर माइनस 2 साइज सेल 2 लॉग माइनस 4 होल स्क्वायर 2 शुरू करें तो करें 14 194 माइनस समान 194 এটা হচ্ছে আমাদের একটা প্রশ্ন এখন আমরা আরেকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এই সৃজনশীলটা আরেকটা প্রশ্ন হচ্ছে a to the power 4 minus 1 by 4 এটা এখন এটা করব তো এটার জন্য আমাদের একটা মাইনাসের মান রাখবে ক হতে 5 কি ফেলে আমরা ওই a minus 1 বাই সমান 2 root 3 যেটা পাইছি ওটা লিখলাম লিখার পরে আমরা a to the power 4 minus 1 বাই a to the power 4 এর মানটা বের করব তাহলে প্রদত্ত রাশি সমান a to the power 4 minus 1 বাই a to the power 4 a to the power 4 কে আগে মতো মানে লিখব a square whole square minus 1 বাই a square whole square a দলে এটাকে b দলে a square মানে b square a plus b cube a minus b এটা আবার সূত্র প্রয়োগ করেছে a plus
b होल स्क्वायर माइनस टू ए बी एर पर एस के बाद बेस करें सूत्र हो चाहे प्लस b इनटू ए माइनस बी अब आप मानता बचाए दिखो एक तो मान पूछे फोर फोर टा बचाए से माइनस टू इधर मान पूछे फोर इधर मान टू फोर तेरे से ऐसा रेशो होगा माइनस टू से तो बोलो हाँ एट रूप थ्री शुद्ध देखे शुद्ध देखे तो ये चौदह एट रूप थ्री एक्शन बारा आठ सौ दो एक्शन बारा एक ऐसा चाहोगे एक टा प्रश्न एक बार हमरा आरेक्ट करो आरेक्ट प्रश्न हम अच्छे ए टू दी पर फाइव प्लस वन बाय ए टू दी पर फाइव और तो ए टू दी पर फाइव माइनस वन बाय ए टू दी पर फाइव तो हमरा फोर तक ले स्केल को स्केल बांगा लिखा जाए सिक्स तक ले फावर जो कम सिक्स तक बे तो अपनो हमरा एक क्यूब को स्केल एक टा बैंगे लिखा जाए किंतु फाइव तो बैंगे लिखा जाए फाइव वो रेशन का भी दे फाइव के बैंगे लिखा जाए তাহলে আমাদের একটা কাজ করতে হবে একটা কাজ করতে হবে দুইটি আগে কতগুলো মান বের করব এটা 5 টা প্রমাণ করার জন্য আমাদের একটা হোল স্কয়ারের মধ্যে একটা একটা স্কয়ার বের করব একটা কিউবের ফ্যাক্টর বের করব তখন আমরা দুটো গুণ করলে 5 একটা পেয়ে যাব তাহলে আমরা ক থেকে যেগুলো মান পাইছি ওগুলো বের করব নম্বর মধ্যে আরেকটা প্রশ্ন আছে কি রকম a টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5 এই মানটা বের করার জন্য আমাদের একটা কিউব a কিউব প্লাস 1 বাই a কিউব মান লাগবে আর কাছে a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার এর মান লাগবে তাহলে আমরা আগে এই মানটা বের করব তাহলে h হতে 5 সরি এটা বের করছি হ্যাঁ k হতে 5 को होते फाइव एस केयर प्लस वन बाय एस केयर समान एस केयर प्लस वन बाय एस केयर समान चौदह इटा काम एक नंबर शुरू करने दो एवं ए क्यूब प्लस वन बाय ए क्यूब समान बाया इटा काम लोग दूसरे शुरू करने दो एक आप दूसरे शुरू करो गुण कर दो एक और তাহলে a স্কয়ার 1 বাই s গুণ a কিউব প্লাস 1 বাই a কিউব সমান 14 গুণ 42 গুণ করব a স্কয়ার a কিউব a স্কয়ার ইনটু a কিউব a স্কয়ার ইনটু 1 বাই a কিউব আবার 1 বাই a স্কয়ার ইনটু a কিউব প্লাস 1 বাই a স্কয়ার ইনটু 1 বাই a কিউব चौदह बयानबे बोल ले सात आठाश ताहले यह एखाने देखा जाच्छे कि एक स्क्वायर एक ही गुण करले ए टू दि पावार फाइव एक आरेकटा लेखा जाए फोर एक लेखा जाए एटा पाठे लिखब ए टू दि पावार फाइव वन बाई ए टू दि पावार फाइव सामने लिखब एखाने आछे एकटा ए आरेकटा आछे वन बाई ए एखाने आछे सात शत आठाश a to the power 5 plus 1 by a to the power 5 লিখা শেষ প্লাস এখানে a plus 1 by মানটা 4 4টা বসাইছিলাম 728 4টা এখানে সব অর্থ করতে হবে 728 বিয়োগ 4 তাহলে a to the power 5 plus 1 by a to the power 5 সমান 724 এটা আমাদের লিনিয়ার মান এখানে আবার আরেকটা আছে a to the power 5 - 1 by a to the power 5 এটাও বের করব এটা বের করার জন্য আমাদের এখানে যে মানটা আছে যে কোনো একটা মাইনাস করে হবে তাহলে আমরা a স্কয়ার মাইনাস এই মানটা বের করার জন্য এটা মান পাইলাম a √3 তাহলে এক আর দুই দুইটা কি করব গুণ করব এখানে কি হবে a root 3 তাহলে আগে আমি এক আর দুইটা গুণ করব a স্কয়ার আর a কিউব গুণ করি তাহলে a স্কয়ার গুণ a কিউব মানে প্লাস a স্কয়ার ইনটু 1 বাই a কিউব মাইনাস a স্কয়ার মাইনাস 1 বাই a স্কয়ার কে এক এর দ্বারা গুণ করব মাইনাস 1 বাই a স্কয়ার ইনটু a কিউব মাইনাস 1 বাই a স্কয়ার 1 বাই a কিউব সমান
रूट थ्री शून्य चल्लिस रूट थ्री गुण कर ले माइनस एटार शेष लिखब वन ए टू दि पावर फाइव एर पर एखे एटे काटाते नीचे एक थे ऊपर एक थे अपने एखान एट कमन निब माइनस एट माइनस एट कमन निब ए माइनस वन बोल रूट थ्री ए माइनस वन बनता आई मानटा बसा दीब यटार मान हम टू रूट थ्री সৃজনশীল প্রশ্ন আশা করি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম রাহমাতুল্লাহ।